অসমত জি হব আরম্ভ পূর্ণরেই হব ধেমাজির ক্যাবিনেট সন্দর্ভত মন্তব্য মুখ্যমন্ত্রীর। ধেমাজিত জাকজমকতারে ক্যাবিনেটর বৈঠক অনুষ্ঠিত করাক লৈ সমালোচনার সম্মুখীন হয়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার। বিরোধী পক্ষটো বাদেই শাসক দলের বিধায়ক মৃণাল শইকীয়ায়ও এনে জাকজমকতাক লৈ টুইটারত প্রশ্নের অবতারণা করেছে। সমালোচনার উত্তর দিবলে গৈ মুখ্যমন্ত্রীর মন্তব্য, অসমত সকলো হব ঠুলে ডগরে, অসমত যি হব আরম্ভর পূর্ণই হব, আমি যে দরিদ্র রাজ্য নহয়, আমি যে নাও ইমার্জিং নেশন, ইমার্জিং স্টেট, গতিকে অসমত অসমর মানুহে যি করে ঢোলে ডগরে করে। জাকজমকতা না থাকিলে ধেমাজিলৈ মন্ত্রীসকল অহার কথা কোনে গম পাব বলিও প্রশ্ন করিলে মুখ্যমন্ত্রীয়ে। ইয়াত কি জাকজমকতা, ম্যাক্সিমাম পার্টির মানুষ কেজন মানে কেখনমান ব্যানার লগাইছে এইটুয়ে, গতিকে এইখানে যদি আপনি ঢোলে ডগরে নকরে তে ধেমাজির মানুষেও গম পাব লাগবে আমি আহিছো বলে। ক্যাবিনেটর বৈঠকর জাকজমকতাক লৈ সমালোচনা করা সকলক উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর মন্তব্য, অসম দরিদ্র রাজ্য নহয় এনে দৃষ্টিভঙ্গীরে আমার সরকার নচলে। এইবিলাক দৃষ্টিভঙ্গীর লগত মূর সরকার দৃষ্টিভঙ্গী নিমেলে, মূর সরকারের দৃষ্টিভঙ্গী হল যে দরিদ্র প্রদেশ আমি নহয়, সেই ভিউটো আমি মানুষক দিব লাগিব। দরিদ্রতার মানসিকতার হেঁচার পৰা উলাই আহিব লাগিব বলেও মন্তব্য করিলে মুখ্যমন্ত্রীয়ে। দরিদ্রতার মানসিকতার হেঁচার পৰা উলাই আনি আমি এখন এন্টারপ্রেনিয়রশিপ বেস স্টেটলৈকে আমি যাব লাগিব। আজি যদি ধেমাজিত ইমানখিনি কাম হৈছে আর মানুষে যদি গমেই নাপায় তেতিয়া মানুষে ভাব এওঁলোক আহিলে কি করে থৈ গল। ব্যুরো রিপোর্ট, DY365।